ঠিকালোক বিজেপি লৈ আহক জয়ন্ত মল্ল বৰুৱাৰ ইয়া হৈছে বাম্পাৰ অফাৰ গতিকে ময়েতো জল জীৱন মিছনৰ 25 কোটি ঠিকা দিব পাৰোঁ গতিকে তেওঁ এবাৰ 25 কোটি ঠিকা লৈ আহি যাওক কি অসুবিধা আছে নমস্কাৰ বিশেষ সম্প্ৰচাৰ মাজলৈ আপোনালোকক স্বাগতম মই প্ৰাঞ্চল গোটেই কথাখিনি আহিল ভূপেন বৰুৱাৰ এটাৰ কথাৰ উদ্ধৃতি দি ভূপেন বৰুৱাই কৈছিলে যে নগাঁৱৰ জিলা সভাপতি এটা সময়ৰ কংগ্ৰেছৰ সুরেশ বড়া আর যেহেতু বিজেপিত আনুষ্ঠানিকভাবে যোগদান করলে সেই প্রসঙ্গতেই প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বড়াই কৈছে যে এইগৰাকী জিলা কংগ্রেসের সভাপতি সুরেশ বড়া একমাত্র ঠিকা পোৱাৰ বাবে হেনু বিজেপিলৈ গৈছে 12-16 কোটি টাকা ঠিকা পাইছে যার বাবে হেনু তেওঁ কংগ্রেস ত্যাগ করে বিজেপিলৈ গৈছে কারণ কংগ্রেসে তেনেধরণে সহায় কৰিব নোৱাৰে নগাঁও জিলা কংগ্রেসের সেই সভাপতিগৰাকীৰ কিবা আর্থিক অনাটন হৈছিল আর টকার প্রয়োজন আছে টকা বিচারিহে তেওঁ হেনু বিজেপিলৈ গৈছে মোক কৈছিলে যে তেখেতে যথেষ্ট আর্থিক সংকটত ভুগি আছে বুলি প্রাইভেটলি তাতকে বেলেগ কথা মোক কোৱা নাই আগতে তেনেকে কয় যে তিনিবার ইলেকশন হারিছো বহুত অসুবিধাত পড়ি আছো এনেকে কয় তারপরে কোনো অন্য অভিযোগ তেওঁ মোক কেতিয়াও কোৱা নাই সুরেশ বড়া ডাঙরিয়াক 12 কোটি টাকার ঠিকা দিছে বলে মোক আপনার চ্যানেলের সাংবাদিকে কৈছে আর মোক এটাও কৈছে যে দুইজনের যথেষ্ট আর্থিক সংকট গতি মুখ্যমন্ত্রী সহায় করম বলে কৈছে এটা যদি কোনোবা আর্থিক বিপদত পড়ছে আমি তো সহায় করব নোৱাৰোঁ যদি উদ্ধার করে আমি নো কেলে বেয়া মুখ্যমন্ত্রী প্রিন্সিপলের প্রতি আকর্ষিত হয়ে গেছে কারণ মুখ্যমন্ত্রী দল বাগরা কালচার মুখ্যমন্ত্রী নীতি সলোয়া কালচার মুখ্যমন্ত্রী আদর্শ বদলাব পারে গুরু বদলাব পারে নেতা বদলাব পারে ওয়ার্ক কালচারও আপনি চাক কেতিয়াবা আলফা করে কেতিয়াবা আসু করে কেতিয়াবা এজিপি করে কেতিয়াবা বিজেপি করে কেতিয়াবা কংগ্রেস করে নেতাও আপনি চাক একেবারে প্রথমতে পরেশ বড়ুয়া তেওঁ নেতা তারপর ভিগু ফুকন ডাঙরিয়া নেতা তারপর প্রফুল্ল মহন্ত ডাঙরিয়া নেতা তারপর হিতেশ্বর শইকীয়া ডাঙরিয়া নেতা তারপর তরুণ গগৈ ডাঙরিয়া নেতা তারপর সর্বানন্দ সোনাল ডাঙরিয়া নিজে নেতা ভূপেন বৰুৱাৰ এই বক্তব্যই চাঞ্চল্যৰ সৃষ্টি করলে উভতি ধরলে জয়ন্ত মল্ল বৰুৱাই বিজেপির নেতা তথা মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱাই কলে যে ভূপেন বৰুৱাই কোৱা মতে যদি ঠিকার বাবে এই সকল নেতা বিজেপিলৈ আহিছে তেনেহলে ভূপেন বৰাক 25 কোটি টকার ঠিকা দিবলৈ সাজু আছে 25 কোটির ঠিকা দিব জয়ন্ত মল্ল বৰুৱা বা বিজেপিয়ে তেওঁকো আহিবলৈ কোৱা হৈছে রকিবুল হুসেনের প্রসঙ্গও আছে রকিবুল হুসেনকো ঠিকা দিলে গুছিয়ে আহিব হয়তো রকিবুল হুসেনক 30 কোটি টাকা ঠিকা দিবলে সিদ্ধান্ত গ্রহণ করবলে আগবাড়িছে লগতে গৌরব গগৈক 40 কোটি টাকালে ঠিকা দিবলে সাজু আছে বিজেপি মুঠতে কংগ্রেসের পর বিজেপিতে আহিব লাগে এই আটাইকেইগৰাকী নেতা এয়া হল জয়ন্ত মল্ল বৰুৱাৰ ভাষ্য গতি ময়েতো জল জীবন মিশনের 25 কোটি ঠিকা দিব পাৰোঁ গতি এবার 25 কোটি ঠিকা লৈ আহি যাওক কি অসুবিধা আছে ভূপেন বৰুৱাই 25 কোটি দিলে আহিব রকিবুল হুসেনে 30 কোটি মান দিলে আহিব গৌরব গগৈ 40 কোটি মান দিলে হব জল জীবন মিশনত মই দিব পাৰোঁ এইখিনি টিকা জয়ন্ত মল্ল বৰুৱাই কলে যে যদি সঁচাকৈ ঠিকাৰ বাবে তেওঁলোক আহিব বিচাৰে যদি সঁচাকৈ ঠিকাৰ বাবে কংগ্ৰেছৰ পৰা বিজেপিলৈ আহে তেনেহলে আমি ঠিকাৰ ওপৰত ঠিকা দিব পাৰিম জল জীৱনৰ ঠিকা তেওঁ নিজেই হেনো দিয়ে জয়ন্ত মল্ল বৰুৱাই ঠিকা দিয়াত তেওঁলোকে কৃপণালী নকৰে ঠিকা লোক আৰু আমাৰ দললৈ আহক জয়ন্ত মল্লর এই ভাষ্য বড়া ডাঙরিয়ায় যে কথা কলে যে তেওঁলোকৰ এজন জিলা সভাপতিয়ে 12 কোটি টকার ঠিকার কারণে যদি কংগ্রেস দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিলৈ আহে তেতিয়ালে ভূপেন বড়া রাজ্যিক সভাপতি তেওঁকতো 25 কোটি মানৰ ঠিকা দিলে গুছি আহিব লগতে তেওঁ কলে যদি সঁচাকৈয়ে আদর্শগত কথা গুরুত্ব দিয়া নহয় যদি সঁচাকৈয়ে ঠিকা বা টকার বাবে দল এৰি আন এটা দললৈ অহা হয় তেনেহলে সেইখিনি কৰিবলৈ হেনো বিজেপি সাজু শেষত অৱশ্যে জয়ন্ত মল্ল বৰুৱাই কলে যে ভাৰতীয় সংস্কৃতিক ভাল পোৱা কোনো মানুহে হেনো কংগ্ৰেছ বা আন দলত থাকিব নিবিচাৰে কেৱল বিজেপিতহে হেনো আহিব বিচাৰে ভাৰতীয় সংস্কৃতিক ভাল পোৱা মানুহবোৰে যদি ঠিকা দিলে এনেকে আহে তেওঁলোকে যদি ভাবে আদৰ্শৰ কোনো ভেলুৱে নাই তেতিয়াহ'লে কথাটো এইটোৱে যে তেওঁলোকে আজিৰ তাৰিখত কোনো ভাৰতীয় সংস্কৃতিক বিশ্বাস কৰা মানুহে কংগ্ৰেছ দলত থাকিব নোৱাৰে আৰু সেইকাৰণে সুবিধা পালে কোনোবাই নিমন্ত্ৰণ কৰিলে সুবিধা পালে বেলেগ আমাৰ দললৈ আহিব খোজে গতিকে
সেই কথাটোকে তেওঁ যদি ঠিকাৰ লগত জড়িত কৰে তেতিয়াহ'লে ভূপেন বৰাকো মই পঁচিছ কোটি ঠিকা এটা দিওঁ, তেওঁ আহি যাওক। গৌৰৱ গগৈক চল্লিছ কোটি ঠিকা দিওঁ, আহি যাওক। ৰকিবুল হুছেইনক ত্ৰিছ কোটি ঠিকা দিম, আহি যাওক। মুঠতে মুগ চুপতি আৰু এই প্ৰসংগবোৰে আকৌ এবাৰ ৰাজ্যৰ ৰাজনীতি উতলা কৰি তুলিছে, গৰম কৰি তুলিছে। এতিয়া লক্ষণীয় হ'ব আগন্তুক নিৰ্বাচনত জনতা জনাৰ্দনৰ কেনেধৰণৰ স্থিতি হ'ব।